কাঠু কাঠুর তরফ থেকে আমরা কথা বলবো এই সপ্তাহে রিলিজ করেছে দুটো ছবি, চিলে কোঠা এবং সহজ পাঠের রক্ত। হিমাংশু রায়ের চিলে কোঠা একটা কলকাতা বনিলিয়ানা একটা ছবি, যে ছবিটার মধ্যে আমরা বহুদিন বাদে, মানে আমার তো মনে হয় কলকাতার দর্শক না পুরো বাঙালি দর্শক, প্রায় 10 বছর বাদে এরকম একটা ভালো ছবি পাওয়া গেল যেটা চিলে কোঠা। ছবিটার মধ্যে সব কিছু আছে, পুরনো কলকাতা, দেশভাগ, স্বাধীনতা, খাদ্য আন্দোলন, নকশাল, বনেদি পরিবার। তো এই ছবিটা একটা অন্যরকম ভাবনা দিয়েছে মানুষকে। তার সাথে সপ্তাহে আরেকটা ছবি রিলিজ করেছে যেটা সহজ পাঠের গল্প। এই ছবিটা মানস মুকুল পাল একজন পরিচালক, যিনি প্রমাণ করেছেন শুধু গল্প বলা নয়, ছবিতে কাজ করার মানে হচ্ছে একটা বিশুদ্ধ অনুভব সৃষ্টি করা, তার সাথে একটা চরিত্র সৃষ্টি করা, এবং সব থেকে বড় কথা একটা ছবি মানে তার বিষয়বস্তু, ভাবনা এবং পরিস্থিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমীর গল্পের উপরে বেশ করে যে ছবিটা হয়েছে সেটা হচ্ছে সহজ পাঠের গল্প। সত্যি একটা সহজ গল্প, কিন্তু গল্প নয়, একটা বিশুদ্ধ অনুভব সৃষ্টি করে এবং বিশুদ্ধ চরিত্র সৃষ্টি হয়েছে যে ছবিটা দেখার পরে মনে হয় না বাঙালি দর্শকদের কাছে মানে কিছু পাওয়া গেল। আর গল্পের দুটো চরিত্র নূর মানস মুকুল পাল, দুটো শিশু চরিত্র যেটা চরিত্রটা সৃষ্টি হয়েছে এই ছবিটাতে সহজ পাঠের গল্পে, নূর ইসলাম এবং সন্দন আলম, দুটো বাচ্চা ছেলে যাদের পেছনে তিনি প্রায় 8 মাস ধরে খেটে এই ছবিটা বানিয়েছেন এবং তার এফেক্ট ছবি দেখে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় বাঙালি দর্শকদের কাছে এটা একটা অন্যরকম পাওনা, এতদিন বাদে এত সুন্দর ছবি প্রেজেন্ট করার জন্য মানস মুকুল পালকে আমার তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, এবং বাঙালি দর্শকদের কাছে এরকম একটা ভালো ছবি দেওয়ার জন্য আমাদের সবার তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। এই ছবিটা শিশু চরিত্র হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে এবং অনেক ফেস্টিভ্যালে গেছে ছবিটা, যে প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। আমার মনে হয় প্রত্যেক মানুষের দেখা উচিত, বিশেষ করে বলবো ছবির চিত্রগ্রহণ খুব ভালো এবং অনবদ্য একটা কাজ হয়েছে, তার সাথে সম্পাদনা, সাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ সুন্দর, পরিচালকের অসাধারণ যত্ন সহকারে ছবিটা বানানোর প্রমাণ এটা বোঝা যাচ্ছে, তার মধ্যে এফেক্টটা আছে। আমার থেকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমার মনে হয় প্রত্যেক দর্শকের একবার অন্তত দেখা উচিত ছবিটা। ধন্যবাদ।